এখান থেকে সাদা বাহার ফুল নিচ্ছি আমার গ্রিন টি করার জন্য। এটাকে সাদা বাহার আরেক নাম কি স্যার সেদিন বললো। আর পুদিনা পাতা, এই গাছগুলি পুরো ভরা ছিল, কিন্তু আমি 2 দিন ছাদে আসি নাই, আম্মু গাছগুলি 12টা বাজিয়ে ফেলছে। চলে যাই, এখানে কিছু ফুল আছে থাকুক। আমার কাজ চা রান্না করা, চা রান্না করতেছি। আর আমি চা রান্না করলে সবাই চা পছন্দ করে, আমি রান্না না করলে কেউ চা খেতে চায় না। তো প্রতিদিনই হয়তো বা তোমরা আমার ব্লগে দেখো আমি চা রান্না করি, এটা আমার কমন কাজ। তোমরা যারা ভাবো যে আমি প্রতিদিনই চা রান্না করি, হ্যাঁ প্রতিদিন চা রান্না করি, 2 বেলা রান্না করি, অফিসে যাওয়ার আগে, অফিসে থেকে আসার পর। আজ পরোটা আছে, পরোটা দিয়ে চা খাবো। ও শিট, আমি চিনি দিব আমার কাপে, আমি টোটাল 1 পাতিলের মধ্যে দিয়ে দিছি, কারণ আমু তো এই চিনি খায় না, আমু তো জিরো ক্যাল খায়, ব্যাপার না, তুলে নিছি আমি। আমার চিনির সাথে অনেক দুধ উঠে গেছে, ব্যাপার না। পরোটা গরম হয়ে গেছে, পরোটাটা ঢেকে রাখি এখানে, একটু চিনি নিয়ে নিই। আম্মুর চিনি, আম্মুর জন্য চিনি নিয়ে নিলাম, এটার মধ্যে 20 হয়ে গেছে। আম্মুর জন্য চিনি নিয়ে নিলাম আর চাটা। গরম লাগতেছে প্রচুর, প্রচুর গরম লাগতেছে। চাটা ছেঁকে নিলাম, কিছুক্ষণ বসাতে দিয়ে দিই, চুলা বসিয়ে দিই কিছুক্ষণের জন্য, দেখো। চা আবার গরম করে নিয়ে আসছি। চা গরম না খেলে ভালো লাগে না, চা যদি গরমই না খেলাম তাহলে চা খাওয়া হইলো? এখন বেশি গরম হয়ে গেছে, তো আমি চাকরি অফিসের জন্য দেবই। টাটা। জন্য বের হচ্ছি, আর এই যে 3 জন দাঁড়া আছে টাকা দেওয়ার জন্য। তো তোমাদের সাথে অফিস থেকে এসে কথা হবে, ততক্ষণের জন্য বাই।
তো আমি অফিস থেকে আসার পরেই ছাদে চলে আসছি, আর ছাদে গাছগুলোতে পানি দিতে হবে, আর পরে দেখা যায় সন্ধ্যা সময় হয়ে গেলে তখন আর গাছে পানি দেওয়া যায় না, পানি দিতে মাগরিব আজান হয়ে যায়, পানি দেওয়ার জন্য ওঠা হয় না। তো ভাবলাম যে আগে ছাদে গিয়ে পানি দিয়ে আসি, দেন বাসায় এসে চা করবো, চা খাবো, আর বাসায় এসে রেস্ট না নিয়েই আমি ছাদে উঠে গেলাম। তো আমি ছাদে গাছগুলোতে এখন পানি দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা আমার ব্লগ দেখো নিয়মিত, আর যারা প্রথম দেখছো তারা আমার ব্লগ থেকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব করলেই আমি কিন্তু সামনে যেতে পারবো। তবে আজকের জন্য এখানেই দিই, সবাই ভালো থেকো, টাটা।